সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছি ছড়া কাটা পিঠা, দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা। সবার ঘরে ঘরে শীতের সময় এই পিঠাটি বানানো হয়ে থাকে। খেজুরের রস, ঘন দুধ, চাল দিয়ে একটা একটা ছড়া কেটে এরকম পিঠা পাতিলে সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। যারা এই পিঠাটি খেয়ে দেখেননি, তারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই মজার হয় খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর নারকেল দিয়ে দিলাম 1/3 কাপ। যেহেতু আমার নারকেলে অ্যালার্জি আছে, তাই আমি কম নারকেল দিয়েছি। সাথে দিয়ে দিলাম সুগন্ধির জন্য এলাচির গুঁড়া। পরিবারের সদস্য অনুযায়ী চালের গুঁড়ার পরিমাপটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, আর নারকেল খেতে চাইলে একটু বেশি দিয়ে দেবেন, আর না হলে একটু কমিয়ে দিবেন। মিষ্টি এবং নারকেল এগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হয় না। পানিটা ফুটে ওঠার সাথে সাথেই আমি 1 কাপ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু সামান্য পরিমাণ নেড়ে চেড়ে ঢেকে দেব। 10 মিনিট ঢেকে রাখলেই চালের আটাটি ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে, আর একটু সেদ্ধ হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে। দেখুন, এখানে ঢেকে দিয়েছি, তারপর আমি ঢাকনাটি তুলে নিলাম 10 মিনিট পর। এখন আমি এই আটাটি খুব ভালো করে হাত দিয়ে মথে নেব, এখনও গরম আছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এইভাবে লেচি কেটে ঢেকে রেখেছি, আর একটি লেচি নিয়ে ঠিক এইভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন, একটি লেচি নিয়ে মেজারমেন্ট স্পুন দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, ঠিক একই সমান আকৃতির। যেহেতু আমি পিঠাগুলো একই আকৃতির করব, একই সমান করব, তাই আমি পিঠাগুলো একটি মেজারমেন্ট স্পুন নিয়ে নিয়েছি। এই পিঠাগুলো গ্রাম অঞ্চলে সাধারণত হাত দিয়েই এইভাবে ছোট ছোট লেচি কেটে নেয়, তারপরে দেখুন একটা ছোট একটা বড় হয়, তাতে সমস্যা হয় না। এই তো দেখুন, একটি লেচি নিয়ে পিঠাগুলো কিভাবে তৈরি করছি। দুই পাশ একটু ঘুরিয়ে আমি লম্বা শেপ করে দিচ্ছি। খুবই সহজ, আর খুব অল্প সময়ের মধ্যেই এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। চাইলে আর একটু ছোটও করতে পারেন এই পিঠাগুলো, কিন্তু এই পিঠাগুলো ছড়া আকৃতিরই হয়ে থাকে, ছড়া ছড়া বড় বড় একটু হয়। যদি একটু ছোট করেন, তাহলে এই পিঠাগুলো সেমাই পিঠার মতো হয়ে যাবে, দুধের মধ্যে মিশে যাবে সেমাইয়ের মতো। আর যদি একটু বড় করেন, তখন ছড়ার মতো দুধের মধ্যে ভেসে উঠবে, খেতে ভীষণই সুস্বাদু হয়, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। পিঠার পরিমাণ অনুযায়ী আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম গুড়। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়া, সামান্য নারকেল। নারকেল এখানে বেশিও দিতে পারেন, নাও দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পরেই দুধটা যখন বলক চলে আসবে, তখনই আমি এখানে পিঠাগুলো অ্যাড করে দিয়েছি। পিঠাগুলো অ্যাড করে দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নেব। 10 মিনিটের মতো জাল করলেই এই পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে।
সামান্য কাঠবাদাম ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন ঠিক এইভাবে। খুবই মজার ছড়া পুলি পিঠা, ছড়া কাটা পিঠা, ভীষণই মজার হয় খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।